সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের একটি দল নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে রোমান মিয়া নামে এক ছাত্র নিহতের ঘটনায় 21 আগস্ট শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজী সহ 105 জনের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন রোমানের খালা রিনা। 5 আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও দেশ ছেড়ে পালাতে পারেননি অনেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগ নেতারা। দেশের তার আত্মগোপনে চলে যান।